visible smart mark, any visible swelling, any visible sign of inflammation, many redness over the external nose. Acha. And paranasal sinuses. ঠিক আছে নোজের সঙ্গে কারণ প্যারানাজাল সাইনাসেস তো রিলেটেড টু নোজ ঠিক আছে তাহলে আমরা এদিকে এদিকে এবং এক্সটার্নাল নোজ সব জায়গায় ফর দ্য প্রেজেন্স অফ অ্যানি এক্সটার্নাল ডিফর্মিটি ফর দ্য প্রেজেন্স অফ অ্যানি ভিজিবল স্কার মার্ক অ্যানি ইনফ্ল্যামেটরি সাইন ঠিক আছে অ্যানি সোয়েলিং হ্যাঁ অ্যানি সোয়েলিং যখন দেখবো তখন কি বলবো তোমার কিছু বলতে হবে না তোমার কিছু বলতে হবে না তুমি শুধু দেখে যাবা আমি তো বলছি তোমরা শুনছো ঠিক আছে তোমাদের কাজ ঢুকানোর জন্য এখন এক্সামিনার যদি তুমি এটা দেখছো এক্সামিনার পিছন থেকে তোমাকে কিন্তু ইন্টারাক্ট করতে পারে যে তুমি কি দেখছো তখন বলতে হবে না তখন বলতে হবে যে আই এম ইন্সপেক্টিং দ্য এক্সটার্নাল নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাস অ্যারাউন্ড ফর দ্য প্রেজেন্স অফ অ্যানি এক্সটার্নাল নাজাল ডিফর্মিটি অ্যানি ভিজিবল স্কার মার্ক অ্যানি সোয়েলিং অ্যানি অ্যানি সাইন্স অফ ইনফ্ল্যামেশন কারণ তোমার ধরো ঠিক আছে তো এটা হচ্ছে ইন্সপেকশন অফ এক্সটার্নাল নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসেস তারপরে তুমি পালপেশনে যাবে পালপেশনে দেখো এটা ফিঙ্গার দিয়ে পালপেশন অফ দ্য এক্সটার্নাল নোজ পালপেশন অফ দ্য লেটার পার্ট অফ দ্য নোজ ঠিক আছে পালপেশন অফ এক্সটার্নাল নোজ পালপেশন অফ দ্য লেটার পার্ট অফ দ্য নোজ দেন পালপেশন অফ ফ্রন্টাল সাইনাস দেখো ফ্রন্টাল সাইনাস কিন্তু ফ্লোরে করে ফ্লোরে পালপেশন তাহলে এটা হচ্ছে পেশেন্টের লেফট ফ্রন্টাল সাইনাস রাইট ফ্রন্টাল সাইনাস লেফট ম্যাক্সিলারি সাইনাস রাইট ম্যাক্সিলারি সাইনাস হ্যাঁ এটা পালপেশন করা যায় তারপরে লেফট ইথময়েডাল রাইট ইথময়েডাল সাইনাস স্পিনয়েডালটা পারফেক্ট করা যায় না তারপরে তুমি একটু ইনফ্রাঅরবিটাল মার্জিনটা দেখে নিলাম এখানে ইনফ্রাঅরবিটাল মার্জিন এখানে ইনফ্রাঅরবিটাল মার্জিন ফর দ্য প্রেজেন্স অফ কেন দেখছো ফর দ্য প্রেজেন্স অফ অ্যানি ফ্র্যাকচার থাকলে এরকম একটা স্টেপ ডিফর্মিটি পাবা যদি ফ্র্যাকচার থাকে স্টেপ ডিফর্মিটি তাহলে তোমার এখানে একটা ইনফ্লামেশন পাবে ঠিক আছে আচ্ছা তারপরে তুমি এটা পালপেশনের পরে চলে যাওয়া হচ্ছে নেজাল প্যাটেন্সি টেস্ট প্যাটেন্সি টেস্টে সাধারণত আমরা একটু করে ছোট একটা কটনের পিস নিই কটন পিস নিয়ে পেশেন্টের এক নাক বন্ধ করবে কিন্তু তারপরে বলবে একটু আপনি নিঃশ্বাস ছাড়েন হ্যাঁ নিঃশ্বাস ছাড়লে তুমি দেখবে এটা নড়ে কিনা আবার এই নাক বন্ধ করে এই নাকের নিচে ধরবে নিঃশ্বাস ছাড়ে এটা হচ্ছে নেজাল প্যাটেন্সি তারপরে তোমার আসছে স্মেল টেস্ট স্মেল টেস্টে এটা তোমার আপনার একটা থাকবে এক নাক করে বন্ধ করে জিজ্ঞেস করতে হবে গন্ধ পান ঠিক আছে গন্ধ পানকে জিজ্ঞেস করছে এটা কিন্তু এক্সামিনার ফলো করবে তো এটা তুমি কী করছো তখন জিজ্ঞেস করতে হবে এটা তুমি বলবে যে স্মেল টেস্ট করছি ঠিক আছে তারপরে তুমি প্রপার অ্যান্টিরিয়ার ডায়নোস্কোপিতে যাবে পোস্টিরিয়র ডায়নোস্কোপিতে যাবে ঠিক আছে আর যখন যেটা এখানে কিন্তু তোমাদের ইনস্ট্রুমেন্ট সেটা বেরো করে যাওয়া থাকবে হ্যাঁ তো তোমার ইনস্ট্রুমেন্ট যখন যেটা লাগে তখন সেটা পিক আপ করতে হবে কিনা আসো ম্যাম স্মেলের সময় কি চোখ বন্ধ করতে বলতে হবে নাকি না চোখ বন্ধ করতে বলতে হবে না কারণ সে চোখ বন্ধ করুক না করুক কিছু আছে জানা তোমার তো নাক বন্ধ করে দিলাম নাক বন্ধ করতে হবে মানে এক নাক এটা বাম নাকে নাকি ডান নাকে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে ইন্টেরিয়র মাঝে আসছে আচ্ছা আমি সাইকেলকে দিয়ে তারপরে ইন্টেরিয়র রাইনোস্কোপি ঠিক আছে আচ্ছা ইন্টেরিয়র রাইনোস্কোপিতে তোমাদের ধরার পজিশন তো তোমরা জানো ইন্টেরিয়র রাইনোস্কোপিতে সবসময় প্রথমে ইনস্ট্রুমেন্ট নিবা না আগে দেখো উইদাউট কিন্তু অ্যান্টেরিয়র রাইনোস্কোপি উইদাউট স্পেকুলাম আগে দেখতে হবে ভেস্টিবিউল অফ দ্য নোজ হ্যাঁ তাহলে উইদাউট স্পেকুলাম জাস্ট নাকের টিপটা ধরে একটু বামে একটু ডানে ঘুরাই নিলাম হ্যাঁ এটা ধরে ইউজুয়ালি আমরা বাম হাতে স্পেকুলাম ধরি তাহলে বাম হাতে তোমার মাথাটা বাম হাত দিয়ে সাপোর্ট করে এইভাবেই ধরা যায় মাথাটা একটু সাপোর্ট করে ডান হাতে একটুখানি টিপটা দেখে নিলাম যে পেশেন্টের সাইকেলের তো ডেভিয়েশন অফ নেজাল সেপ্টাম আছে রাইট সাইডে লেফট সাইডে হাইপারট্রফি ডিউফিলের টার্মিনে
তো ওইটা দেখা যায়, কিন্তু আমার মেইন পারপাস হচ্ছে টু সি দা ভেস্টিবিউল অফ দা নোজ, একটু টিপটা টিপটাক করে বামে ডানে ঘোরাতে হবে। আচ্ছা তারপরে এটা ইন্ট্রোডিউস করো, এটা তো ধরার নিয়ম জানো। এটা যখন ধরবে তখন মাথাটা হেডটা সাপোর্ট দিবে, হাত দিয়ে সাপোর্ট দিয়ে তুমি দেখো ঠিক আছে, এটা হাফ হাফ ক্লোজ করে ঢুকাবা, হাফ ক্লোজ করে ঢুকাবে, ফুল রিলিজ করে দিবে, আবার হাফ ক্লোজ করে বের করে আনবা, হাফ ক্লোজ করে ঢুকাবে, রিলিজ করবে, আবার হাফ ক্লোজ করে বের হয়ে আনবা ঠিক আছে। তাহলে তোমার হেড সাপোর্ট যদি এটা দিয়ে হয়, হ্যাঁ তাহলে তোমার এটা দিয়েই আমার মনে হয় ইয়ে করা ভালো, কারণ এটার সাপোর্ট তখন আরেকটা হাত দরকার হচ্ছে না। কিন্তু এই হাত কিন্তু বাম হাত যখন স্পেকুলাম ধরবে তখন কিন্তু ডান হাতে মাথা সাপোর্ট দিতে হবে। আর তোমাদের যারা হাত লম্বা তাদের কিন্তু ঘাড়েও সাপোর্ট দিতে পারে, মানে মাথা যাতে পিছনের দিকে না নেয়, কারণ এটা তো একটা ইনস্ট্রুমেন্ট, যদি তো ভয় পেতেই পারে ঠিক আছে। তো কিন্তু পিছনে চলে গেলে তো তুমি আর কিছু দেখবে না, কারণ তোমার ফোকাস নষ্ট হয়ে যাবে ঠিক আছে। তাহলে আইদার হেড সাপোর্ট অথবা নেক সাপোর্ট যে কোনো একটা সাপোর্ট দিতেই হবে। আচ্ছা তো এটা এন্টেরিয়র রাইনোস্কোপি হলো। এখন পোস্টেরিয়র রাইনোস্কোপি তোমাকে কিন্তু করতে হবে না, কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে যে এরপর কী করবে, তখন তুমি বলবে তুমি এটা হাতে নেবা, হাতে নিয়ে বলবো দ্যাট দিস ইজ পিএনএস মিরর, আই ওয়ান্ট টু ডু পোস্টেরিয়র রাইনোস্কোপি উইথ দিস ইনস্ট্রুমেন্ট। কিন্তু আসলে পোস্টেরিয়র রাইনোস্কোপি লাগবে না, কারণ তোমার কেস হবে ডিএনএস, তোমার এটা লাগবে লাগবে না, তাহলে তোমার তুমি এটা ইয়েই জিজ্ঞেস করে, এক্সামিনারই জিজ্ঞেস করে যে আর কি করা যায়, মানে নেজাল এক্সামিনেশন আর নোজে আর কি করতে পারো, তখন তুমি বলবে, কারণ ডিএনএস এর দরকার নাই, ডিএনএস এ তোমার এগুলোই শেষ, অ্যান্টেরিয়র রাইনোস্কোপি পর্যন্তই, কারণ আমি পিছনে বাঁকা আছে না কি আছে না ওইটা দেখার দরকার হয় না। আর ইন দ্য মেন টাইম তোমাকে ইন্টারাক্ট করতে পারে, এটাই হচ্ছে তোমার অফকি এক্সাম, যে তোমার তুমি যখন এটা নিলাম তখন জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস ইনস্ট্রুমেন্ট ঠিক আছে। তো এইটা দিয়ে তারপরে দিকে যখন এক্সামিনেশন তোমার প্রসিডিউর চলছে তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য এক্সাম ক্যাভিটি ইউ ক্যান সি উইথ দ্য হেল্প অফ দিস ইনস্ট্রুমেন্ট, তাহলে তুমি বলবা যে কী দেখা যাচ্ছে, ফ্লোর অফ দ্য নেজাল ক্যাভিটি, সেক্টর ওয়ান, লেটার ওয়ান, কদ্দু পর্যন্ত, মিডল টার্মিনেট পর্যন্ত ঠিক আছে, মিডল টার্মিনেট পর্যন্ত, কাজে মিডল টার্মিনেট দেখা যাচ্ছে, ইনফেরিয়র টার্মিনেট, মিডল মিয়েটাস, ইনফেরিয়র মিয়েটাস, মিডল টার্মিনেট অ্যান্ড করেসপন্ডিং পার্ট অফ দ্য নেজাল সেপ্টাম। আর সবচেয়ে বড় কথা অ্যান্টেরিয়র রাইনোস্কোপিতে নেভার ফরগেট দ্যাট অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নেজাল ক্যাভিটি, পুরো নেজাল ক্যাভিটি দেখা যাবে না। আর পোস্টেরিয়র রাইনোস্কোপিতে ডেফিনেটলি পোস্টেরিয়র পার্ট অফ দ্য নেজাল ক্যাভিটি, পোস্টেরিয়র এন্ড অফ দ্য নেজাল ক্যাভিটি অ্যান্ড কোয়েনা ঠিক আছে। তো এটা থেকেও ইনস্ট্রুমেন্ট যখন তুমি অস্কি হবে তখন এটা থেকেও কিন্তু জিজ্ঞেস করতে পারে, কাজে এটার ইউজও শিখে আসতে হবে, এটা দিয়ে কী কী দেখা যায় শিখতে হবে, এটার ইউজ শিখতে হবে। আর তোমাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তুমি তো এন্টেরিয়র রাইনোস্কোপি করলা, হ্যাঁ তোমার কেজের ক্ষেত্রে টু সি দ্য ডেভিয়েশন অফ নেজাল সেপ্টাম হাইপারট্রফিক ইন্টেরিয়র টার্মিনেট, তো আর কী করা যায়, আর কি ডায়াগনোসিস করা যায়, তখন তোমরা তোমাদের মতো করে বলে দিবা। তারপরে এটা থেকে আর তোমাকে আর বেশি ইয়ে করবে না ঠিক আছে। এখন এরপরে হয়তো টিএনএস টিএনএস দিকে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল প্রসিডিউর হিসাবে, তোমার প্রসিডিউর হিসাবে কিছু কোয়েশ্চেন করতে, তারপরে তুমি হয়তো উঠে বসবে এক্সামিনারের সামনে বা এক্সামিনারের সঙ্গে ফেস টু ফেস বসলাম, তখন তোমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে তাহলে তুমি এবার আমাকে ডিএনএস এর কারণগুলি বলো, ডিএনএস এর কারণ বলো বা ডিএনএস এর টাইপস বলো, ডিএনএস এর ইয়ে